দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে বারাসাত আলোয় আলোকিত। দুর্গাপূজার পরে আম বাঙালির মন যখন ভারাক্রান্ত, ঠিক সেই সময় উপস্থিত হয় শুভ দীপাবলি তথা কালী পুজো। আর কালী পুজো মানেই বারাসাত, এটা আমরা সকলেই জানি। আর এই মুহূর্তে তোমরা দেখছো বারাসাতের শ্রেষ্ঠ কালী পুজো, কেএনসি রেজিমেন্টের পুজো। তো কেএনসি রেজিমেন্টের নাম বা পরিচয় নতুন করে আর দেওয়ার কিছু নেই। আর এই বছর কেএনসি রেজিমেন্টের নিবেদন শ্রীলঙ্কার বিখ্যাত আলোর উৎসব বা আলোর ফেস্টিভ্যাল ভিসাক ফেস্টিভ্যাল, যেটি তাদের বুদ্ধ পূর্ণিমার দিন মহা ধুমধামের সাথে শ্রীলঙ্কায় পালিত হয়। তো আমাদের বারাসাতে কেএনসি রেজিমেন্ট এবছর আমাদের দীপাবলির সাথে শ্রীলঙ্কার আলোর উৎসব ভিসাক ফেস্টিভ্যালকে মিলিয়ে দিয়েছে। তাই দুটি আলোর উৎসব একত্রে এসে হাজির হয়েছে এই বারাসাতের বুকে। কেএনসি রেজিমেন্টে এবার গেলে তোমরা দেখতে পারবে আলোর খেলা, আলোর মেলা। কেএনসি রেজিমেন্টের 2022 কালী পুজোয় সামগ্রিকভাবেই শ্রীলঙ্কান সংস্কৃতি বা বুদ্ধ সংস্কৃতির গৌরবময় উপস্থিতি বা আলোক উজ্জ্বল উপস্থিতি তোমরা দেখতে পারবে। এক টুকরো বৌদ্ধ সংস্কৃতি বা শ্রীলঙ্কান সংস্কৃতি এই ভিসাক মেলার হাত ধরে, এই আলোর খেলার হাত ধরে বারাসাতের বুকে এবছর হাজির হয়েছে। প্রসঙ্গত বলে রাখি, কেএনসি রেজিমেন্টের এবারের পুজো তার 63তম বর্ষে পদার্পণ করল। তো বন্ধুরা, আমার চ্যানেল মায়ের রান্নাঘর ইন্ডিয়ান ফুডে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে চলো কেএনসি রেজিমেন্টের পর বারাসাতে আরও বেশ কয়েকটি বিখ্যাত পুজো তোমাদের আমি নিয়ে যাই। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ কেদারনাথ, বারাসাতের অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ এবছরের এই কেদারনাথ, যা করেছে বারাসাত অ্যাসোসিয়েশন। হুবহু কেদারনাথকে তারা যেন বারাসাতের বুকে তুলে এনেছে 2022 বারাসাতে অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ। তাদের প্যান্ডেলের শৈল্পিক কর্ম প্রত্যেক দর্শকের চোখে পড়ছে। চলো আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করব এবং কেদারনাথ দর্শন করব। দেখতে থাকো। তুজকো মে কর দুঙ্গা তুজকো সমর্পণ, মে তেরা আঁসু হুঁ তু মেরা দর্পণ, তেরে হি হোনে সে মেরি ইয়ে সারি জিন্দগি সাজি হ্যায়, লাগি মেরি তেরে সঙ্গ লাগি ও মেরে শঙ্করা, লাগি মেরি তেরে সঙ্গ লাগি ও মেরে শঙ্করা, লাগি মেরি প্রীত তেরে সঙ্গ মেরে শঙ্করা, লাগি মেরি প্রীত তেরে সঙ্গ মেরে শঙ্করা। বারাসাত অ্যাসোসিয়েশনের পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল বারাসাত ব্যায়াম সমিতি। কলোনি মোড়ের অন্যতম শ্রেষ্ঠ এবং বিখ্যাত পুজো হচ্ছে ব্যায়াম সমিতি। অসাধারণ ঠাকুর হয় আর এবছর তাদের প্যান্ডেলও অসাধারণ। দেখতে থাকো। Yeah.
বন্ধুরা, ব্যায়াম সমিতির পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল রেজিমেন্ট। এই সেই রেজিমেন্টের শ্রেষ্ঠ একটি পুজো বারাসাতের বুকে। তাদের শিল্পকর্ম এবার সকল দর্শকের মন কেড়ে নিয়েছে। তো রেজিমেন্টের পুজো তোমরা দেখতে থাকো। এদের যেমন প্যান্ডেল সুন্দর হয়েছে, আর ঠাকুর এদের প্রত্যেক বছরই সুন্দর হয়, আকর্ষণীয় হয়, তাই তাদের প্যান্ডেল ঠাকুর সামগ্রিকভাবে অসাধারণ পুজো রেজিমেন্ট এবার করেছে, দেখতে থাকো। একটু জায়গা দাও মায়ের মন্দিরে খুশি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, আমি অনাহূত একজন, আমি অনাহূত একজন, আমি অনাহূত একজন, অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। রেজিমেন্টের পর এখন তোমরা যে পুজোটাকে দেখছো সেটি হচ্ছে পায়োনিয়ার পার্ক। পায়োনিয়ার পার্ক বারাসাতের অন্যতম শ্রেষ্ঠ এবং বিখ্যাত পুজো, এবং এই পার্কের পাশেই রয়েছে এক পুকুর। তাদের সেই সৌন্দর্য মিলিয়ে পায়োনিয়ার পার্ক খুব বিখ্যাত এক পুজো, দেখতে থাকো। বন্ধুরা, এই মুহূর্তে যে পুজোটা দেখছো সেটাও কিন্তু পায়োনিয়ার পার্কেরই পুজো, বলতে গেলে ঠিক পাশে, পায়োনিয়ার পার্কের ঠিক পাশের পুজো হচ্ছে এটি। প্রচারে প্রসারে এরা হয়তো অন্য পুজোর তুলনায় কিছুটা পিছিয়ে আছে, কিন্তু এদের শিল্পকর্ম দেখো, সামগ্রিকভাবে পুজোটাকে দেখো, এ কারোর থেকে আসলে পিছিয়ে নেই। এতই সুন্দর চমৎকার এই পুজো হয়েছে এবছর, দেখতে থাকো। বন্ধুরা, আমার সাথে বারাসাতের এই কালী পূজার পরিক্রমা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও কমেন্টস করার অনুরোধ রইল। আর এই মুহূর্তে তোমরা দেখছো বারাসাত লর্ড স্ট্যান্ডের পুজো এটি। এটি কিন্তু মন্দির এবং এই মাস সারা বছরই এখানে পূজিত হন, দেখতে থাকো। এখন আমরা গিয়ে হাজির হলাম বারাসাতের অন্যতম বিখ্যাত পুজো শতদলে। এবছর এদের আলোর খেলায় প্যান্ডেলটি চমৎকার হয়েছে, শিল্পকর্ম অসাধারণ। শতদল এবার অন্যতম শ্রেষ্ঠ পুজো বারাসাতের, দেখো। মায়া